আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি এক ব্যাটারি। ব্যাটারিটি দেখতে পাচ্ছেন মুখা খোলা, কিন্তু ব্যাটারিটি মুখা খোলার কারণে হলো ব্যাটারিটি মাপ দিব, দেখবো চলে আমাদের পানি ঠিক আছে কিনা। কারণ অনেক সময় পানি ঠিক না থাকার কারণে চার্জ কম থাকে, এক খুব দেখা যায় বেশি আছে, আর একটা কম আছে, আর একটা বেশি আছে, আর একটা কম আছে। অনেক সময় চার্জ ওঠে না, অনেক টাইম দেখুন 1200, অনেক টাইম দেখুন 1100, অনেক টাইম 1300 পর্যন্ত আছে মিটার পানির মাপ। যদি গরমিল থাকে তাহলে বুঝবেন জলে ওই গাড়িটার একরের চার্জ হব না, একরের চার্জ পাবেন না। গাড়ি চালাইতে যাবেন কিছুক্ষণ, চালানির পরে 2-4 ঘন্টা চালানির পরে দেখবেন চার্জ শেষ হয়ে যায়। আসলে ওইগুলো গরমিল হয় কেন পানি? অনেক সময় অনেক ভাই, নতুন ভাই আছে, দেখা গেছে পানি এই যে মুখাগুলো আছে পানি ভরতে যায়, পানি ভরতে ভরতে মুখার সমান সমান করে ফেলা, মুখা সমান করে ফেলায় পানি বেশি হয়ে যায়। এই কারণে এই পানি যেমন আমরা চার্জ দিই গরম হয়ে, গরম হয়ে যায় উঠলে মুখার পানি সব পড়ে যায়, পড়ে যাইলেই ওটার এসিড পানিগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার কারণেই মনে করেন জলে, আসলে মনে করেন জলে করে চার্জ হয় না, ওটার এসিড পানিটা কমে গেলেই ওটার এসিড কমে যায়। এই কারণে এ করে চার্জ থাকে না। আজ আপনার মাইপে দেখাবো এই ধরনের একটা মিটার নেবেন। মিটার নিয়ে প্রতিটা খুবই একটা একটা করে মাপবেন। আমাদের এই খুব ঠিক আছে, যেরকম মিটারও ঠিক আছে, দেখেন হলুদ জায়গায় যাইছে গা। এইভাবে একটা একটা করে মাপ দিবেন, মাপ দেওয়ার পরেই তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঠিক আছে কিনা। আপনি না যদি নিজে না বুঝেন কোনো মিস্ত্রির দোকানে নিয়ে যায় বলবেন মাইপা দিব, এইখানে নিজেও বুঝতে পারবেন কোনো সমস্যা নাই। এখানে দেখেন মিটারের ভিতরে যে একটা আমার ইয়ে আছে পাইপ আছে, আর একটা ওটার ভিতরে দেখবেন লাল আছে, সবুজ আছে, হলুদ আছে। যদি লালের মধ্যে যায় তাহলে বুঝবেন ওটা জিরো, ওটার কোনো এসিড নেই, কোনো 1100 লেখা থাকবো। যেটা দেখবেন সবুজ কোনো 1200 লেখা থাকবো, আর যেটা দেখবেন হলুদ কোনো 1300 লেখা থাকবো। যদি 1300 থাকে ফুল চার্জ দেওয়ার পরে, ফুল চার্জ দেওয়ার পর যদি পানি যদি 1300 থাকে তাহলে বুঝবেন একুরেট পানি আছে। আর যদি দেখেন ফুল চার্জ দেওয়ার পরে মাপার পরে এলোমেলো দেখায় পানি, তাহলে বুঝবেন যে এটা সমস্যা আছে। আমাদের এই বন্ধু পত্রিকা খুবই মাপলাম, খুব ভালো দেখালো। আমাদের এই যে এই খোপটা দেখায়, এই খোপটা কম দেখাই দেয়, এই খোপটা 1200 আছে, বুঝতে পারছেন? এই খোপটা 1200 আছে, এই এই একটা খুবই সমস্যা, আমাদের আর কোনো খুবই সমস্যা নেই। আসলে এইভাবে মাপলেই সব ব্যাটারিটি আপনারা বুঝতে পারবেন আসলে ব্যাটারির সমস্যা আছে কিনা পানির, এসিড পানির। যদি সমস্যা থাকে তাহলে গরমিলে একটা থেকে থাকে ওইটাতে একটু এসিড ডাইলা দিলেই ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।